জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা। আমি খারাপ নাকি? তাই তো। ওই তোর বাপ কোনে গেছে? তোর বাপ সালাই ভান্ডাকারী। আর বাপ মরে দেখে তো আপনার কি? আমি খারাপ নাকি? তাই তো। ওই তোর বাপ কোনে গেছে? তোর বাপ সালাই ভান্ডাকারী। আর বাপ মরে দেখে তো আপনার কি? আবার আমার কি আমি ছোট মানুষ বুঝলাম বটে, কিন্তু এইভাবে বাসা খারাপ করে কথাবার্তা আমার সাথে বলতেছে, এটা কি ঠিক? কন আপনি কন। ওর যদি মনে করেন যে আপনার মতো জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে তো মনে করেন যে ফাইট দিয়ে আসতো। এটা কেউ বলিছে বোঝার তো এটা কেউ নেই। ঠিক আছে, মনে করেন যে এখন যাওয়াবার হয়েছে, আপনি চলে যান, গেদা একটু সাইড কর। ছোট মানুষ, ওই অত বড় মানুষের সাথে তুই তর্ক করে পারিস? যদি তোর গালে সর মর দিত তাহলে কি করতে? হ্যাঁ, আর তুই একটু সাইড চলার পাইস না। লোকটার তো দোষ আছে, ওদের কত জায়গা লইছে, আমি ছোট মানুষ বলে কি গায়ে চালাতে পারবো না? তোরও তো দোষ আছে, ওর তো দোষ আছেই, তোরও দোষ আছে। তুই ছোট মানুষ, তোর জায়গা রয়েছে কত? হ্যার তো অল্প একটু জায়গা রয়েছে। আচ্ছা যা হয়েছে হয়েছে, বিষয় হচ্ছে কি তুই গাড়ি চালাস কে? আর বাপ গেছে যশোর, বাইর কেউ নাই, খালি মা আছে, সংসারটা শুভ অভাব, এর লাগে গাড়ি না চালালি মা খুব গাল পারে। পায়জামা তো দেখতেছি, তুই কি লেহাপড়া করিস? হ্যাঁ। কোনে? ইতিমখানায়। ও ইতিমখানায়। হ্যাঁ ইতিমখানায় ধ্যান করিস নি? না, সংসারে খুব প্রভাব পড়ে গেছে, দেখা পড়ি না। গাড়ি চালাচ্ছিস? বাদা মাদা দিছিলি নাকি? বাঁচতেই পারে। বাঁচতেই পারে? তুই চাও তো আছিস, গজলটা তো জানিস। হ্যাঁ গজল জানিস? তো চল দেখ, তোর একটা গজল শুনবো। এখানে তো রোদ, এটা শ্যামাইল, তোর একখান গজল শুনবো। না বারান টাইম না, বারো বয় লাগবো। বারো বয় লাগবি? বারো কয়টা হবো বিনি? দুশো হতে পারে, দেড়শো হতে পারে, একশো দশ টাকা হতে পারে, ঠিক নেই। শোন, তাহাটাই বড় মনে করি দেশ নে, তুই যদি আমাকে একখান গজল শুনোস তোর জন্য ভালো হবে। না আমি তোকে একটা ভালো একটা ব্যবস্থা করে দেবো না, বুঝছিস? ভালো একটা টাকায় নিয়ে যাবো না তো কোনে। তোকে দেখি আমার খুব মায়া লাগছে তো, বুঝছিস? তুই যদি আমার কথা শুনিস তোর ভালো হবে না, ঠিক আছে? টাকা যা লাগে দেবো না, তাছাড়াও তুই যদি তোর গজল যদি আমার ভালো লাগে, ঠিক আছে, তোকে এমন জায়গায় নিয়ে যাবো না, তোর আর ব্যায়াম চলা খাওয়া লাগলে তোর মাও গালি পারে, তোর কোনো দিন গালি পেলে তোর পুরো পরিবার আল্লাহ যদি মুখ তুলি তাহাই চলে যাবে পারি। তুমি বোকাজ দে, তোমাকে বেঁচে দিবে না। দেখি তাই মনে হয় তোর ভালোর জন্য আমি করছি, আমি বোকাজ দেবো কে? তোর দিয়ে মায়া লেখি তাই করছি। না তুমি আসতেছ তাই, আমাকে বেঁচলে কোনো সমস্যা নেই, গাড়ি আলাদা গেলে তো মা মারবে না। তোর মা কিছু কবিন না, তোর গাড়ি বাড়াবেন না, আর আমি আসতেছি তোর ওই চঞ্চলতা দেখে, যে তুই এইটুক মানুষ যে কথাগুলি কোস, তোর এই সময় মনে করে যে আমি ওই প্যানই পড়িনি, আর তুই যে কথা করছিস আর যেভাবে গাড়ি চালাচ্ছিস দেখি আমি অবাক হয়ে গেছি। যাই হোক ভাই, তুই চল আমাকে একখান গল্প শোনাবি। শোন, তোর কথা শুনে তখন হাসলাম কিসের জন্যই, যে তুই এইটুক মানুষ মানে এত কথা কোস, একটা কথা মাঠে করবি দিস নি। যাই হোক, এখন সুন্দর দেখে এখন ইসলামিক গান গাবি, বুঝেছিস? গান। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কালো টানে সাগরে গর্জনে নদীর কালো টানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদে হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদে হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 এর কথা তোর কণ্ঠ তো ভালোই আমি কথা শুনছেন শুনছি বাড়ালি টেনশন করবি বাড়া আমি দেবো না আর তুই তো মনে করে যে ওই টিভির পর্দায় তো কোনোদিন গান গাইস নি তোর যদি সেরকম একটা ব্যবস্থা করে দিয়ে তুই খুশি তাহলে শোন এই দেখ আমি এখন কার সাথে কথা করি আসলি বুঝির পারি আসসালামু আলাইকুম ভাই কোনে আছেন ভাঙুরা এই যে আমি ফরিদপুরে যে মুক্ত মাংসের সামনে আছি ঘটনা হচ্ছে কি ভাই একটা ছোট্ট ছেলে মানে আমার মনে হয় যে গরিব মানুষের ছেলে একবার অল্প বয়সে মানে হচ্ছে ব্যায়াম চালাচ্ছে কারণ হচ্ছে ওই আমি আবার যে শুটিং মানে যাইতে যাইতে লাগছিলাম তো এক জায়গায় দেখি যে এক মুরব্বি লোকের সাথে ওর ওই মানে চেঁচামেচি লাগছে আর কি তা আমি যা ওই সামনে খাড়া হইলাম কি ঘটনা সব বিষয় বৃত্তান্ত শোনার পরে মুরব্বি আমি বিদায় করে দিয়ে ও সাথে করে নিয়ে আমি একটু যে মুক্তমন্ত্রের এখানে আসছি তো দেখি আমার খুব মায়া লাগলো তা আমি জিজ্ঞাসা করলাম যে লেখাপড়া করো নাকি তো কয় যে হক ওই আপনার হচ্ছে এ তিনখানায় পড়াশোনা করতো আগে তো এখন আর করে না মানে ফ্যামিলিতভাবে মানে ফ্যামিলিগতভাবে সমস্যা আছে মানে অভাব এই জন্য পড়াশোনা করিতে পারে না তো আমি আবার ওই করলাম যে তুমি কি গান টান জানো নাকি ইসলামিক কোনো গান টান তো আমার করলে যে হওয়া যায় একটা গান শুনলাম আমার ভালোই লাগে তো ঠিক আছে ভাই আপনি আসেন বিস্তারিত ওর কাছ থেকে জানতে পারবেন না তো আপনি কি আসতে পারবেন এখন আপনি আসলে আমি একটু বসবো এবং ও যাইতে দেবো না বসায় রাখবো না আচ্ছা আচ্ছা এক ঘন্টা তো ওটা কোনো বিষয় নেই ঠিক আছে বল আসসালামু আলাইকুম